আমি চাই না এসব কাজ করতে। শারীরিক নির্যাতন থেকে বাঁচতে আকুতি জানায় কিশোরী। মোটা অঙ্কের বেতনের আশ্বাসে তাকে নিজ পার্লারে চাকরি দিয়েছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুকসানা আহমেদ রোজি। পরে তাকে পার্লারের কাজের বদলে বিভিন্ন সময়ে পাঠানো হতো দেহ ব্যবসায়। আমাকে অবৈধ কাজ করে খবর পেয়ে গেল রাতে চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযুক্ত কাউন্সিলরের মালিকানাধীন আনন্দ বিউটি পার্লার থেকে নির্যাতিতাকে উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার দুপুরে বাসন থানায় রুজি নুরুল হকের নাম উল্লেখ সহ কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করে ভুক্তভোগী ওই কিশোরী। এ বিষয়ে কিছুই জানেন না দাবি করে অভিযুক্ত কাউন্সিলর ফোন কেটে দেন। আসলে এই বিষয়ে আমি কিছুই জানি না, আমি উত্তর একটা মিটিং এ আসছিলাম, আমি আসতেছি, আমি সাথে যোগাযোগ করব। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে জানিয়ে পুলিশ বলছে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটা আমরা তদন্ত করলে বিস্তারিত পাবো। তো ভিকটিম আসছে, ভিকটিম এসে থানে এসে একটা অভিযোগ দিয়েছে, আমরা অভিযোগ নিয়েছি এবং অভিযোগ তদন্ত সাপেক্ষে এটা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুক্তভোগী নেত্রকোনার কিশোরী দুবছর আগে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। কোনো স্বজন না থাকায় অভিযুক্ত কাউন্সিলরের বাসায় থাকতেন তিনি। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর।